কয়েক বছর আগের কথা। নেহা নামে একটি মেয়ে ছিল। নেহা এমনিতে তো খুব ভালো মেয়ে ছিল, কিন্তু ওর একটা বদভ্যাস ছিল। ওর খুব দেখানেপনা ছিল। একদিন যখন ও ওর বন্ধুর সাথে স্কুলের মাঠে বসেছিল, তখন নেহা টিনাকে বলল, তুমি কি জানো আমাদের ঘরে একটা নতুন কম্পিউটার এসেছে, আমরা ওকে যা বলি ও ফট করে সেটা করে দেয়। আর জানো কি, এই ছুটিতে বাবা নতুন গাড়িও কিনছে। টিনা নেহাকে বলে, নেহা তুমি খুবই ভাগ্যবতী। নেহা সত্যিই ভাগ্যবতী ছিল, কারণ ও খুব ধনী পরিবারের মেয়ে ছিল। কিন্তু একটা জিনিস এমন ছিল যা ওর কাছেও ছিল না, আর তার জন্য ও খুব উদাস থাকত। একদিন যখন ওর জন্মদিন ছিল, তখনও ওর ঘরে উদাস হয়ে বসেছিল। আমার মা বাবা কত বড় লোক, কিন্তু এত অর্থের কি লাভ, সর্বদাই ওরা কাজে ব্যস্ত থাকে আর আমার জন্য ওদের কাছে একদমই সময় থাকে না। আমি পৃথিবীটা দেখতে চাই, আমি ঘুরতে চাই, সব জায়গায় যেতে চাই, আমি কি করব, আমার মনে খুব দুঃখ। ওই দিনটা নেহার কাছে খুবই বিশেষ দিন ছিল। নেহা ওর ঘরে জোরে জোরে কাঁদছিল, ওই সময় ওখান দিয়ে পড়ে যাচ্ছিল। এটা এটা কিসের শব্দ, নিশ্চয়ই কোনো বাচ্চা দুঃখে আছে, আর আমি থাকতে কোনো বাচ্চা কিভাবে দুঃখী থাকতে পারে, আমার গিয়ে দেখা উচিত। হ্যালো নেহা। কে কে তুমি, আর আমার নাম কিভাবে জানলে? আমি বাচ্চাদের পড়ি, আমি সব বাচ্চাদের নাম জানি, আর আমি সর্বদা ঘুরে ঘুরে খবর রাখি কোথাও কোনো বাচ্চা দুঃখী নেই তো। আর যদি ওই বাচ্চা দুঃখী হয়, তাহলে সে যা চায় আমি তাকে সেটা দিয়ে দিই। আজ আমি তোমাকে নিজের কাছে অভিযোগ করতে শুনেছি। সত্যি? আমি শুনলাম তুমি পুরো পৃথিবীটা ঘুরে দেখতে চাও। ও হ্যাঁ, আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারি। বাহ, তাহলে তো মজা হবে। পরি নেহাকে একটা জাদু বাক্স দেয়। এটা এটা কি? এটা তোমার জাদু উপহার, এটা সাবধানে রেখো, এটা তোমাকে পৃথিবী ঘুরতে সাহায্য করবে আর তোমার ইচ্ছা পূরণও করবে। সত্যি? এটা তো ছোট্ট একটা সামান্য বাক্স, এটা জাদু কিভাবে হবে? তখন পরি হেসে নেহাকে বলে, এটা রেখে দাও, এটা তোমার ইচ্ছা পূরণ করবে, কিন্তু মনে রেখো এটা একটা বিশেষ বাক্স, এটা তোমাকে লুকিয়ে রাখতে হবে, আর এর বিষয়ে তুমি কাউকে কিছু বলতেও পারবে না। যদি তুমি কাউকে বলো, তাহলে তার ফল খুবই খারাপ হবে। এই বলে পরি ওখান থেকে আকাশের দিকে উড়ে গেল। আমার এই বাক্সটা খুলে দেখা উচিত। নেহা যেই বাক্সটা খুলে, ওখান থেকে খুব আলোর রশ্মি বের হয়, যেটা দেখে ও খুব অবাক হয়ে যায়। নেহা ওই বাক্সে একটা লাল বোতাম দেখতে পায়। কিছুক্ষণ ভাবার পরে নেহা ওই বোতামটা টেপে। বোতামটা টিপতেই নেহা হাওয়ায় ভাসতে থাকে, আর যেই ওর পায়ের দিকে দেখে, ও সুন্দর একটা গালিচা সেখানে দেখতে পায়। বাহ, এটা কোনো সামান্য বাক্স নয়, এটা তো জাদু গালিচা। এবার নেহা ভাবে এটা কিভাবে চালাবে, আর তখনই ওর মাথায় একটা বুদ্ধি আসে। ও গালিচাটাকে বলে, আমাকে তাজমহল দেখাতে নিয়ে চলো। আর যেই ও বলে, তখনই গালিচা নেহাকে নিয়ে আকাশের দিকে উড়ে যায়, আর নেহাকে তাজমহলের দিকে নিয়ে যায়। নেহা এটা দেখে খুশি হয়। বাহ, আমি তো সত্যি তাজমহল পৌঁছে গেছি। আর এভাবেই নেহা রোজ রাতে নতুন নতুন জায়গায় ঘুরতে যায়। নেহার সব ইচ্ছে পূরণ হয়। পরের দিন যখন নেহা স্কুলে যায়, তখন ওর বন্ধু টিনা বলে, নেহা তুমি কি জানো এই ছুটিতে আমরা সিমলা যাব। নেহা মনে মনে ভাবে, এ আর কি জানে, আমি তো পুরো পৃথিবীটাই ঘুরেছি। নেহার গালিচার কথা বলতে খুব ইচ্ছে করে, আরও পরি সাবধান বাণী ভুলে যায়। তুমি কি জানো আমার কাছে একটা জাদু গালিচা আছে, যার সাহায্যে আমি পুরো পৃথিবী ঘুরেছি। নেহার কথা শুনে ওর বন্ধু হাসতে শুরু করে। চলো আমি তোমাকে দেখাচ্ছি। ওরা দুজন ছোট ক্লাস ঘরে যায়, আর নেহা ওই বাক্সটার বোতাম টেপে। কিন্তু এবার বাক্স গালিচায় রূপান্তরিত হয় না। এরপরে ওর বন্ধু আবার হাসতে থাকে। নেহা বাড়ি ফিরে যায়, আর ওই বাক্সটা দেখে কাঁদতে থাকে। তখন ওই পরি আসে আর বলে, তোমাকে আমি বলেছিলাম
এই কথাটা কাউকে বলো না। নেহা জোরে জোরে কাঁদতে থাকে আর বলে, আমার ক্ষমা করে দাও পড়ি। তুমি পুরো পৃথিবী দেখে নিয়েছো আর একটা শিক্ষাও পেয়েছো, আর তাই তোমার এটার কোনো প্রয়োজন নেই। নেহা বলে, হ্যাঁ পড়ি, তুমি ঠিকই বলেছ। আর কিছুক্ষণ ভাবার পর পড়িকে বলে, তুমি এই জাদুগালিচা যার প্রয়োজন তাকেই দিয়ে দাও। এই গল্পটা থেকে আমরা এই শিক্ষা পাই, আমাদের কখনোই নিজেদের শক্তির অন্যায় প্রয়োগ করা উচিত নয়। দাঁতের পড়ি। চিঙ্কি একটা 6 বছরের মেয়ে ছিল। ও বিছানায় ওর মায়ের কাছে শুয়েছিল আর ওর মা ওকে গল্প বলছিল। মা, সত্যি কি পড়ি আছে? হ্যাঁ চিঙ্কি, কিন্তু পড়িরা শুধু ভালো বাচ্চাদেরই পছন্দ করে আর ওরা দুষ্টু বাচ্চাদের সামনে আসে না। তুমি কিন্তু কখনোই দুষ্টুমি করবে না, কারণ পড়িরা সবসময় তোমাকে দেখছে। চলো এবার ঘুমিয়ে পড়ো চিঙ্কি। শুভরাত্রি চিঙ্কি। শুভরাত্রি মা। চিঙ্কি খাবার টেবিলে ওর বোন মিঙ্কির সাথে পুতুল নিয়ে খেলছিল। মিঙ্কি তাড়াতাড়ি দুধটা খেয়ে নাও, আর চিঙ্কি পুতুল খেলা ছেড়ে এবার তোমার আপেলটা খাও তাড়াতাড়ি। আমার খিদে নেই মা, খাবো না আমি। ভালো মেয়ে না তুমি, না হলে পড়িরা কিন্তু আসবে না। মা, যদি আমি আপেলটা খেয়ে নিই তাহলে তো পড়ি আসবে। তুমি যদি আপেলটা না খাও তাহলে কিভাবে জানতে পারবে? চিঙ্কি তাড়াতাড়ি আপেল খেতে শুরু করে আর হঠাৎই জোরে কাঁদতে থাকে। দেখো মা, আমার দাঁত পড়ে গেছে, কিন্তু আমি এটাকে আমার বালিশের নিচে রেখে দেব আর তাহলে দাঁতের পড়ি এসে যাবে। ও ওর দাঁত নিয়ে নিজের ঘরের দিকে দৌড়ে চলে যায়। আর হ্যাঁ চিঙ্কি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, না হলে দাঁতের পড়ি আসবে না কিন্তু। মা দরজাটা শুধু বন্ধ করে আর আলোর কিরণ ঘরের ভিতর আসে। চিঙ্কি বালিশের নিচে রাখা ওর দাঁত দেখে আর ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর চিঙ্কির ঘুম কিছুর শব্দের ভেঙে যায় আর ও চোখ খুলে দেখে ওর সামনে খুব সুন্দর এক পরী ছিল, যে সাদা রঙের পোশাক পরেছিল আর তার হাতে তার জাদুদণ্ড ছিল আর ও চিঙ্কির সামনে উড়ছিল। তুমি কি দাঁতের পরী? হ্যাঁ চিঙ্কি, আমি দাঁতের পরী। তুমি খুব ভালো মেয়ে, এই জন্যই আমি তোমার দাঁত নিতে এসেছি আর তোমাকে উপহার দিতে এসেছি। কি চাই চিঙ্কি তোমার? আমার খুব পরীদের ভালো লাগে, তুমি কি আমাকেও পরী বানাতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, গিলি গিলি গে। চিঙ্কি একটা ছোট্ট পরী হয়ে গেল। বাহ ধন্যবাদ। চলো চিঙ্কি আমরা মেঘের মধ্যে যাই, যেমন অন্য পরীরা ওড়ে। পরী চিঙ্কির হাত ধরে আর ওরা উড়ে উড়ে জানলা দিয়ে বেরিয়ে মেঘের মধ্যে পৌঁছে যায়। চিঙ্কির খুব ভালো লাগছিল আর ও হাসছিল। এর কিছুক্ষণ পর ওরা আবার ঘরের মধ্যে ফিরে আসে। বাই চিঙ্কি, ভালো মেয়েই হয়ে থেকো তুমি। তুমি আবার কবে আসবে? যখন তোমার কাছে আমার জন্য দাঁত থাকবে। চিঙ্কির দাঁত পড়ে আর ও পরীর দেখাও পায়, আবার আকাশে উড়েও বেড়ায়। চিঙ্কি টেবিলে বসেছিল আর নিজের দাঁত নাড়াচ্ছিল। না চিঙ্কি, এমন করো না। মা, আমি অপেক্ষা করতে পারছি না, আমি দাঁতের পরীকে দেখতে চাই। মা চিঙ্কিকে দেখে আর হাসে। মা দেখো, আমার দাঁতও পড়ে গেছে। ভালো মেয়ে, চলো এটা তোমার বালিশের নিচে গিয়ে রেখে দি। মিঙ্কি ঘুমিয়ে পড়ে। চিঙ্কি চুপচাপ গিয়ে ছোট বোনের দাঁত চুরি করে নেয় আর নিজের বালিশের নিচে গিয়ে রেখে দেয়। হঠাৎ ও ওঠে আর আয়নার সামনে গিয়ে দেখে ওর সব দাঁত অদৃশ্য হয়ে গেছে। এটা দেখে ও কাঁদতে শুরু করে
আর তখনই পরি আসে সেখানে। কি হয়েছে, কেন কাঁদছ চিঙ্কি? কারণ আমার সব দাঁত অদৃশ্য হয়ে গেছে, এবার সবাই আমাকে নিয়ে মজা করবে। তুমি দুষ্টু মেয়ে কেন হলে? এটা তো তোমার শাস্তি। তুমি কি মিঙ্কির দাঁত চুরি করেছো? আমাকে ক্ষমা করো। তুমি কি আবার এমন করবে? না না, আর কখনো করব না। ঠিক আছে, আমার তোমার উপর ভরসা আছে। পরি তার জাদুদণ্ড ঘোরায় আর চিঙ্কির দাঁত আবার ফিরে আসে। মিঙ্কিও উঠে পড়ে আর এসে পরীকে জড়িয়ে ধরে। চলো বাচ্চারা, আমি তোমাদের পরীর মতো উড়িয়ে নিয়ে যাই। আর ওরা তিনজন তখন আকাশে উড়ে যায়।